আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পোর্টফোলিও পেজটা তৈরি করতে পারি খুব সহজেই দেখতে পাচ্ছেন এই ধরনের পোর্টফোলিও পেজ এবং যদি আমি এটাকে ওপেন করি দেখতে পারবেন যে মোটামুটি সন্তোষজনক মানে চলার মতো অ্যান্ড এটাকে যদি আমরা রেসপন্সিভ করার চেষ্টা করি মানে দেখি যে আসলে কেমন দেখা যাবে ফোনে সে বিষয়টা আমরা দেখতে পারব দেখতে পাচ্ছেন লাইক ল্যাপটপে বা ডেস্কটপে এই ধরনের এটা শো করে অ্যান্ড এখানে রয়েছে রিলেটেড প্রজেক্ট অ্যান্ড প্রিভিয়াস প্রজেক্ট এই বিষয়গুলো আমরা দেখতে পারবো আর যদি আমরা ফোন দিয়ে যদি এই বিষয়টা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে অল রয়েছে তারপরে পোর্টফোলিও ওয়েবসাইট রয়েছে যে কোনো একটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কী এমনটা হবে সে বিষয়টা আমরা এখানে দেখে নিই আমি যদি ফোনে এগুলোকে ওপেন করি দেখতে পাচ্ছেন রকম ঠিক আছে এখানে ক্যাপশন রয়েছে যদি আমি এখানে কোনো কোনোটার উপর ক্লিক করি এবং এটাতে ক্লিক করি দেখুন পুরো এ টু জেড আমি ইয়ে করতে পারবো আমার ইচ্ছা মতো দেখতে পারবো তো পোর্টফোলিওটা খুব বেশি যে একবার সুন্দর হয়েছে তা না বাট মোটামুটি চলার মতো আমরা ডিজাইন করতে পারবো এলিমেন্টটা দিয়েই খুব সহজেই ওকে সেটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আপনার অ্যাডমিট প্যানেলে এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন পোর্টফোলিও নামে আমাদের একটা পেজ রয়েছে অ্যান্ড এটাতে আমরা ইডিট করবো সো এই পেজটা লোড হওয়ার এখানে আমাদের একটা কাজ করে নিতে হবে জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে এবং বলতে হবে যে ইডিট উইথ এলিমেন্ট এই কথাটা এবং আমাদের যে হোম পেজটা রয়েছে এখান থেকে এই যে টেস্টিমোনিয়াল যে সেকশনটা রয়েছে এটাকে আমি একটু কপি করে নিব এলিমেন্টে তো কীভাবে আমি এটা পুরো সেকশনটা কপি করছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আমি চলে আসছি এখানে এবং এখানে আসার পরে জাস্ট এইখানে দেখতে যে সেকশনটা আমি এটাকে সেভ টু টেমপ্লেট মানে টেমপ্লেটে সেভ করে নিব এবং এটার নাম দেব হলো টেস্টি মোনিয়াল ঠিক আছে এতটুকু দিয়ে জাস্ট সেভে ক্লিক করে সেভ করে নিই অ্যান্ড এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন এটা এরকম আসতেছে সো আমি এটা ক্রোস করে দিই ক্রোস করার পরে আবারও পেজেসে চলে যাই অ্যান্ড টেস্ট কথাটা চলে আসছে সো আমাদের হোম পেজের আপাতত কোনো প্রয়োজন নেই তো এখানে আমাকে আবার যেতে হবে পোর্টফোলিওতে একটু ইডিট করতে হবে ইডিট উইথ এলিমেন্টস এখানে ক্লিক করব না জাস্ট ইডিটে ক্লিক করবো এবং এখানে আসার পরে আমাকে জাস্ট টাইটেল যে বারটা রয়েছে সেটা আমি ডিসেবেল করে দেব বা নো করে দিব এটা আমার দরকার নাই জাস্ট ওকে করে দিচ্ছি অ্যান্ড আরেকটা কাজ আমাকে করতে হবে সেটা হলো যে একটা প্লাগিন ইনস্টল করে নিতে হবে লাইক পোর্টফোলিও যে প্লাগইনটা রয়েছে সেটা ইনস্টল করতে হবে সো আমি যে থিমের যে অপশনটা রয়েছে এখানে আসার পরে প্লাগইনস লেখা রয়েছে তো প্লাগইনস এর এখানে ক্লিক করুন তারপরে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে ফোলক্স পোর্টফোলিও জাস্ট এখানে একটা ক্লিক করে আপনি জাস্ট ইনস্টল প্লাগইনে ক্লিক করুন ওকে সো এটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে এখানে বোঝা যাচ্ছে যে এটা অ্যাক্টিভেটেড সো আমাদের কাজ মোটামুটি সহজ হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা আপডেট করে দিই এটাকে আপডেট করার পরে জাস্ট एडिट উইথ এলিমেন্টস এখানে ক্লিক করব আপনার যদি পোর্টফোলিওটা মানে অ্যাক্টিভ হয়ে যায় দেখবেন যে একটা লেখা আছে সেখানে পোর্টফোলিও নামে সো এখানে আমাদের পোর্টফোলিওগুলো সাধারণত থাকবে ঠিক আছে তারপরে তো আমাদের কোনো পোর্টফোলিও এখানে দরকার নেই আগে আমরা পেজটা ডিজাইন করে নিই ঠিক আছে এখন পেজটা দেখতে পাচ্ছেন এইরকম লাগতেছে সো আমরা যেটা করব এখানে দেখতে পাচ্ছেন ব্লক থেকে মাই টেমপ্লেট অ্যান্ড টেস্টিমোনিয়ালটাকে আমি ইনসার্ট করে দিব এখানে নো করে দিলাম কিন্তু ইনসার্ট করার পরে এখানে টেস্টিমোনিয়াল যে কথাটা রয়েছে এখানে প্রথমে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানে লিখে দেব পোর্টফোলিও পোস্ট দিয়ে দিলাম পোর্টফোলিও যেহেতু পোর্টফোলিও রয়েছে সো এখানে হোয়াট ক্লায়েন্ট আর সেইং সো আমরা এখানে লিখে দিতে পারি সো রিসেন্ট পোর্টফোলিও এই কথাটা লিখে দিচ্ছি এবং এই যে সেকশনটা রয়েছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এটাকে ডিলিট করে দিচ্ছি এটা চলে গেছে মোটামুটি সো এখানে আমার পোর্টফোলিও চলেছে এটাকে জাস্ট আপডেট করে দিচ্ছি অ্যান্ড আমাকে এখন একটা কাজ করতে হবে আমাকে কিছু পোর্টফোলিও অ্যাড করতে হবে সো পোর্টফোলিও অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে অ্যাড নিউ ক্লিক করব অ্যান্ড এখানে আমার পোর্টফোলিও টাইটেল দিতে হবে কি রিয়েলটেড আমি পোর্টফোলিও আপলোড করতে যাচ্ছি সো আমি লাইক কীরকমভাবে দিব সেটা একটু আপনাদের দেখাই যে এখানে আপনারা যে টাইটেলটা দিবেন এটা অবশ্যই একটু ভালো করে দিবেন যাতে করে পুরোটাই বোঝা যায় আর কি সো আমি জাস্ট সংক্ষেপে এটা লিখে দিচ্ছি যেমন ই কমার্স ই কমার্স লিখে দিলাম ই কমার্স ফুল ওয়েবসাইট ওয়েবসাইট ফুল এখানে আপনার কি রিলেটেড এই ওয়েবসাইটটা তো আমি এখানে সিলেক্ট করতেছি ই কমার্স সো ইটা আমি বড় হাতে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমাকে ক্যাটাগরি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে ই কমার্স কথাতে অ্যাড করে একটা নিউ ক্যাটাগরিতে দিলাম এবং আন ক্যাটাগরাইজ যেটা আছে এটা আনসিলেক্ট করে দিলাম ট্যাগে আসার পরে আমি আন ক্যাটাগোরার যেটা ট্যাগ রয়েছে সেটাকে সরিয়ে দিলাম অ্যান্ড এখানে আমার ই কমার্সে যে ট্যাগটা দিয়ে এন্টার মারবো এটা চলে আসবে তারপরে ফিল্টার রয়েছে ফিল্টারে আসার পর এটা সরিয়ে দিয়ে এটাতে আমি ওই যেটা ট্যাগ দিয়েছি সেটা আমি এন্টার মারবো হয়ে গেল এখানে ফিচার ইমেজ দিতে হবে ফিচার ইমেজ আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে একটা ফিচার ইমেজ নিয়ে আসতে হবে এখানে তো আমার ওয়েবসাইটের ওপর বেস করে যেগুলো রয়েছে তো আমি একটু আগে একটা ক্রিয়েট করেছি আমি জাস্ট এটাকে সিলেক্ট করে আপলোড করে নিই ওকে ধরুন যে আমার এইটাই হলো আমার ওয়েবসাইটের লাইক এটাই আমি ওয়েবসাইট তৈরি করেছি তো সেজন্য আমি এটাই আপলোড করতেছি সো এটা আমি আপলোড করে জাস্ট সেট ফিচার ইমেজে ক্লিক করব তাহলে এটা আমার ফিচার ইমেজ হয়ে যাচ্ছে এবং ভিতরেও কিন্তু আমাদের কিছু একটা কাজ করতে হবে তো এটা ধরুন আমার ই এই ওয়েবসাইটটা আমি তৈরি করছি এরকম কিছু একটা তো জাস্ট আমি পাবলিশে ক্লিক করি পাবলিশ করে দিই অ্যান্ড আমি যদি ভিউ পোর্টফোলিওতে যাই দেখতে পারবেন যে ই কমার্স ফুল ওয়েবসাইট এরকম কিছু লেখা রয়েছে তো এটা আমার ফিচার ইমেজ এখানে শো করতেছে বাট আমি চাচ্ছি না যে এখানে ফিচার ইমেজ শো করানোর জন্য সো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হাইট ফিচার ইমেজ এটাকে আপনি অন করে দিন অন করে দেওয়ার পরে আপনি যেটা করবেন এটা আপডেট করে নেবেন ঠিক আছে দেখবেন যে আপনার ফিচার ইমেজটা হাইট হয়ে গেছে বিকজ ফিচার ইমেজটা যদি এখানে শো করে অনেক বিশাল বড় দেখা যাচ্ছে তো এত বেশি ভালো লাগতেছে না ফিচার ইমেজটা দেখতে সো আমরা এটাকে রিমুভ করে নিই ঠিক আছে তো হাইট দিলে এটা হয়ে যাবে এখানে আরেকটা ছোট কাজ আছে সেটা আমাদেরকে সম্পন্ন করতে হবে তো এখন দেখতে পাচ্ছেন যে ফিচার ইমেজটা চলে গেছে এবং এটা এখন এরকম দেখা যাচ্ছে আমরা এখানে দিব হলো গ্যালারি ঠিক আছে গ্যালারি লিখে আমি সার্চ করবো গ্যালারি এখানে দেখতে পাচ্ছেন বেসিক গ্যালারি একটা রয়েছে সো আমরা বেসিক গ্যালারিটা এখানে ইউজ করবো সো বেসিক গ্যালারিতে আসার পরে আপনাকে ফটো অ্যাড করতে হবে জাস্ট ফটো এখানে ক্লিক করুন এখানে মিডিয়া থেকে আপনার ওয়েবসাইটে যে আপনি ওয়েবসাইটটা ইয়ে করেছেন এই ফটোগুলো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি জাস্ট এখানে একটা দিলাম অ্যান্ড এখানে যেহেতু আর ফটো নাই আমার ফটোটাই দিই তারপরে নিউ গ্যালারিতে আসার পরে এখানে ক্যাপশন দিবেন ক্যাপশন বলতে যদি আপনার একটা হোম পেজ হয় সেক্ষেত্রে আপনি লিখে দিবেন হোম পেজ অ্যান্ড এটা যদি আপনার ফুটার হয় বা অন্য কোনো পেজ হয় লাইক পোর্টফোলিও পেজ পোর্টফোলিও পেজ এরকম যতগুলো আছে সবগুলো এইভাবে আপনারা সিরিয়ালি দেবেন ঠিক আছে জাস্ট তারপরে ইনসার্ট গ্যালারিতে ক্লিক করবেন ইনসার্ট গ্যালারিতে ক্লিক পর দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এরকমভাবে শো করছে এবং কলাম এখানে কয়টা আপনি দিয়ে যাচ্ছেন আমি এখানে যাচ্ছি দুইটা মাত্র শো করানোর জন্য অথবা আমি যাচ্ছি একটা মাত্র শো করানোর জন্য আমি একটা মাত্র শো করাতে পারবো এখানে থামলালে আপনি কত বড় থামলালে এখানে শো করাতে যাচ্ছেন সেটা আপনি এখানে বলে দিতে পারেন তো আমি যাচ্ছি যে না তিনশো তিনশো থাক আপাতত এবং তিনশো তিনশো দিলে সাইডে একটা মোটামুটি গ্যাপ থাকছে তো ব্যাপার না আর এখানে এরকমই থাকবে সবকিছু এখন যদি আমি এখানে ক্লিক করি ফোল্ডারতে তাহলে এরকম আসবে মানে এভরিথিং ফাইন ওকে সো এটা হোম পেজ বা এগুলো এরকম শো করতেছে জাস্ট আমি এখন আপডেটে ক্লিক করি তাহলে আমার যেটা হবে ই কমার্স যে ফুল ইয়ারটা রয়েছে এটা যদি আমি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এরকম ভাবে মোটামুটি শো করতেছে এখন একটা বিষয় লক্ষ্য করুন এইখানে এইটা এটা কিন্তু খুব বেশি একটা ভালো লাগতেছে না বিকজ বিকসের নিচে যে একটা ব্যাকগ্রাউন্ড আমরা কালার দেখতে পাচ্ছি এটা দেখতে খুব বেশি একটা ভালো লাগছে না সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করব এবং এখানে আমরা একটা টাইটেলও দেব মানুষ যে একটা কোথাও একটা ক্লিক করলো ক্লিক করে যে দেখলো কিছু একটা এবং সে কি দেখছে কোন পেজে আছে সেটা তো নির্দেশ মানে দেখতে হবে তাই না বিকজ এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে কোথায় আছে সে কোন পেজে আছে বা কোন জায়গায় আছে সে বোঝা যাচ্ছে না আর এখানে রয়েছে হলো ই কমার্স ফুল ওয়েবসাইট মানে রিলেটেড ওই ওইটাই ওইখানে শো করতে ঠিক আছে তো এখানে টাইটেল আর এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা সরাতে হবে সো ব্যাকগ্রাউন্ড কালার সরানোর জন্য রাইট বাটনে ক্লিক করার পরে এখানে সিএসএস কোডগুলো আমরা দেখতে পারবো এবং এখান থেকে আপনাদের একটা সিএসএস কোড লিখতে হবে সেটা হচ্ছে হলো আমি প্রথমে এইখানে যে ডট দিয়ে একটা ক্লাস রয়েছে সেটাকে নিয়ে নিচ্ছি আর এখান থেকে কাস্টমাইজে যাচ্ছি সো এখানে আসার পরে অ্যাডিশনাল সিএসএস এখানে সেটা পেস্ট করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দেব তারপরে ইন্টার মারলাম অ্যান্ড এখান থেকে আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা রয়েছে এখান থেকে পুরোটা কপি করে নিতেছি নেওয়ার পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেব হলো এফ দিয়ে তিনটে সেভেন দেবেন এফ দিয়ে তিনটে সেভেন দিয়ে আপডেট করে দেবেন ওটা চলে যাবে ঠিক আছে তো তারপরে আমাদের যেটা কাজ আসতেছে সেটা হচ্ছে হলো আমাদের টাইটেলটা সে করতেছে না টাইটেলটা নিয়ে আসতে হবে সো টাইটেলটা নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে একটা কলম দেখতে পাচ্ছেন কলমে ক্লিক করুন তারপর আপনি ব্যাক দিন দেওয়ার পোর্টফোলিও টাইটেল ডিসপ্লে টাইটেল সেকশন এখানে ক্লিক করুন তাহলে এটা শো হবে আর নিচে আসবেন আবার যখন এটা শো হবে টাইটেলটা দেখুন এই যে কীরকমভাবে শো করতেছে যে পোর্টফোলিও এর ভিতরে এটা এর ভিতরে এইভাবে গেছে বিষয়টা তো আমরা চাচ্ছি না এই বিষয়টাকে এখানে শো করানোর জন্য তো অ্যানাবল অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করুন তারপর দেখতে পাচ্ছেন ডিসপ্লে টাইটেল শো করবে বাট ডিসপ্লে এইটাকে আপনারা বন্ধ করে দেবেন এটাকে জাস্ট বন্ধ করে দিলে দেখেন এখানে জাস্ট শুধুমাত্র টাইটেল শো করতেছে সো আমরা যেটা এখন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে গেল মানে আমাদের টাইটেলও শো করতেছে অ্যান্ড এখানে যে বিষয়টা আছে সেটা শো করতেছে এই দেখুন হোম পেজ বিষয়টা শো করতেছে এখন এখানে আর একটা কথা আছে যদি আপনি মনে করেন যে এটা আপনার টেক্সটগুলো আরও একটু বড় করা দরকার আপনি কিন্তু করতে পারবেন এখানে ক্লিক করার পরে আপনি স্টাইলে যান স্টাইল থেকে ক্যাপশনে পাবেন ক্যাপশন থেকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আমি ব্ল্যাক কালার দিলাম তাহলে এটা ব্ল্যাক হয়ে গেল টাইপোগ্রাফি থেকে আমি কিন্তু এগুলো আরও একটু বড়ো ছোটো করতে পারবো লাইক টোয়েন্টি পিক্সেল অ্যান্ড এটাকে জাস্ট ক্লিক করে আপডেট করে নিব তাহলে হয়ে গেল ঠিক আছে তো এখান থেকে কাজগুলো আপনারা করতে পারবেন এবং এখানে আপনি অ্যালাইন্স চেঞ্জ করতে পারবেন শো করতে পারবেন হাইট করতে পারবেন আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটাই করতে পারবেন এখানে তো এই বিষয়টা আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমরা যাব পোর্টফোলিও যে কথাটা সেখানে ঠিক আছে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আওয়ার পোর্টফোলিওস বাট এখানে কোনো কিছুই নাই আপাতত এটাকে আমরা ইডিট করার জন্য আমরা যেটা করব এখানে দেখতে পাচ্ছেন আওয়ার এখানে আসার পরে আমরা এখানে এখন গার্ড নেবো ঠিক আছে তো পোর্টফোলিও লিখে যদি আমি সার্চ করি পোর্ট পোর্টফোলিও লেখার পরে গার্ড চলে আসছে তো আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমি এটাকে বসাই দিব এই যে বসাই দিলাম অ্যান্ড এটাকে এই যে ডিভাইডারটা যেটা রয়েছে ডিভাইডারটাকে আমরা উপরে দিয়ে দেবো ঠিক আছে তো জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে অথবা এটাকে ড্রাক করে নিচে নিয়ে আসুন এই যে পাইসি এবার ড্রাক করে উপরে ছেড়ে দিন দেখেন উপরে চলে আসে ঠিক আছে তো এখন আমাদের এইটাতে একটু চেঞ্জ করতে হবে মানে গার্ডটাকে একটু চেঞ্জ করতে হবে সেখানে ক্যাটাগরি কোনো কিছুই আমরা দেবো না আর এখানে ডেট বা এগুলো এরকমই থাকবে নাম্বার অফ শো এখানে কতগুলো শো করবে তো আমরা যাচ্ছি শুধুমাত্র চারটা মাত্র শো করবে এর বেশি শো করবে না এখানে আর এখানে সেটিং আসবো সেটিং আসার পরে ক্যাটাগরি ক্যাটাগরি শুধুমাত্র ক্যাটাগরি ওয়াইজ এখানে আসবে ঠিক আছে অন্য কিছু আসবে না তো ফিল্টার দিলে ফিল্টার আসবে সো আমরা ক্যাটাগরিটা দেবো আর এখানে অ্যালাইনমেন্ট দিব সেন্টার বিকজ এই যে ই কমার্স যে লেখাটা আছে সেন্টারে আসবে আর এখানে যদি আপনি হোয়ার করেন ফিল্টার বাটন এগুলো নিয়ে মোটামুটি দেখতে পারবেন তো আমি তিন নাম্বারটা দেবো ঠিক আছে তিন নাম্বারটা দিলে এরকমভাবে শো করবে অ্যান্ড আপাতত আমাদের এখানে আর সেরকম কাজ নেই এখানে নর্মাল রয়েছে হোভার রয়েছে অ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভটা আপনি একটু রেড করে দিবেন বিকজ যখন কোনো কিছু অ্যাক্টিভ থাকবে তখন হোয়াইট থাকবে বা এরকম কিছু থাকবে তো আপাতত হোয়াইটই থাক আর এখানে টাইপোগ্রাফি থেকে আপনি একটু বড় করতে পারবেন এর টেক্সটগুলো বাট আমার কাছে এইরকমই ঠিক লাগতেছে তো এরকমই থাক প্যাডিং দিয়ে আপনি চারোপাশে মোটামুটি ঠিক করতে পারবেন ঠিক আছে তো আপাতত এটা এরকমই থাক স্টাইলে যেতে পারবো আর স্টাইল থেকেও মোটামুটি এগুলো চেঞ্জ করা যাবে ঠিক আছে এই যে স্টাইল থেকে যদি আমি যাই ফটোতে দেখতে পাচ্ছেন এরকম তো আমি এখানে একটা আপনাদের কাজ দেখিয়ে দিই সেটা হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে যদি আমি আগে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে আপনাদের কাজটা বুঝতে সুবিধা হবে সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি হলো লাইক ব্ল্যাক অ্যান্ড আবার ওই স্টাইলে চলে যাবো স্টাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বর্ডার রেডিয়াস এখানে জাস্ট এই লিঙ্ক ভ্যালুটা সরাই দিয়ে এখানে লিখে দিবেন আশি ঠিক আছে আশি দিলে দেখুন এটা মোটামুটি একটা কোন চল আসছে সো আপনি এখানে পঞ্চাশ করে দেন পঞ্চাশ করলে ভালো লাগতেছে সো এরকম করে দিতে পারেন তারপরে জাস্ট যেটা করতে পারেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কালারটা আপনি ক্লিয়ার করে দেন তাহলে হয়ে গেল ঠিক আছে তো এভাবে আপনি এটা কোন করে দিতে পারেন আপনার যে পোর্টফোলিও রয়েছে এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রেও আপনি সেই কাজটা করতে পারেন ইমেজেসে যান ইমেজেসে যাওয়ার পরে লিঙ্কটা সরিয়ে দিয়ে বর্ডার রেডিয়াস আপনি জাস্ট এখানে পঞ্চাশ করে দেন দেখুন এই কোনটা মোটামুটি একটু কেটে গেছে তো এই বিষয়টা দেখতে মোটামুটি একটু ভালো লাগে ঠিক আছে তো এইটা এরকম হলো মানে আমাদের মোটামুটি কাজ শেষ আপডেটে ক্লিক করি অ্যান্ড আমরা যদি আমাদের পোর্টফোলিও পেজ এখন রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি লাইক এই কিছু একটা ঠিক আছে তো এখন কিন্তু আমরা চাইলে আরও যদি কয়েকটা পোর্টফোলিও এখানে অ্যাড করি তাহলে আমরা মোটামুটি কিছু চেঞ্জে দেখতে পারবো আমি আবার আরো এক দুইটা পোর্টফোলিও এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাই সো এখানে রিলেটেড সার্চ যেরকম ভাবে মনে হয় যে না সার্চ দিলে যাতে আমার ওয়েবসাইটে আসে তো এখানে আপনারা ট্যাগ দিবেন ঠিক আছে যাতে করে গুগলে সার্চ দিলে যাতে এই রিলেটেড ডেটা যাতে শো করে তো অবশ্যই এখানে আপনারা ভেবে চিনতে ট্যাগ দিবেন এমন না যে যা মনে চলে লিখে দিলেন সুন্দর করে এসিও করার জন্য এখানে পোর্টফোলিওর ট্যাগ দিয়ে দিবেন ঠিক আছে সো গুগলে মোটামুটি কয়েকটা রয়েছে যে ট্যাগ জেনারেটার লিখে যদি সার্চ করেন ট্যাগ জেনারেটর তাহলে আপনারা পেয়ে যাবেন অথবা র্যাপিড ট্যাক্স নিয়ে নিতে পারেন অথবা যদি আমি এখানে দিই যে পোর্টফোলিও ফ্রি ওয়েবসাইট ঠিক আছে ফ্রি ওয়েবসাইট তাহলেও আমার ওয়েবসাইটটাতে মানুষ আসবে এবং আমার যদি কাজদাদের ভালো লাগে তাহলে কিন্তু তারা ইয়ে করবে তো এই যে নিচে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকগুলো এখানে ট্যাগ রয়েছে তো আমি জাস্ট এগুলারে কয়েকটা কপি করে নিই এই যেগুলা জাস্ট প্রত্যেকটা কপি করে নিতেছি কপি করলাম আমার ইয়াতে যাই একটা নোটপ্যাড তৈরি করি নোটপ্যাড অন করলাম আর এখানে আসার পরে এগুলা পেস্ট করে দিলাম তো এখানে জাস্ট একটা কমা দিয়ে দিব এখানে একটা কমা দিব এখানে একটা কমা এখানে একটা কমা প্রত্যেকটাতে একটা করে কমা দিয়ে দেবো ঠিক আছে যাতে করে এই দেখুন তারপর আপনি আরও আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনি ট্যাগ দিতে পারেন বাট এটা আপনাদের একটা সিস্টেম দেখাইলাম আসলে গুগলে এই জিনিসগুলো লিখে মানুষজন বেশি সার্চ করে ঠিক আছে তো আমি এগুলো জাস্ট কপি করে নিয়ে আসতেছি এবং আমার যে ট্যাগটা রয়েছে বসিয়ে দিলাম হয়ে গেল এখন আমাকে জাস্ট ইমেজ খুঁজতে হবে ইমেজ দিতে হবে যেহেতু আমার ব্যাপারে লিখছে তো আমি এই ফিচার ইমেজটা দিলাম অ্যান্ড এখানে হাইট ফিচার ইমেজ এটা অন করে দিব তারপরে জাস্ট আমাকে করতে হবে তো এখানে আপনি কিছু ডিসক্রিপশান দিতে পারবেন এটা সম্পর্কে যে আপনি যদি তৈরি করতে করতে চান এই ধরনের ওয়েবসাইট আমার সাথে পারেন লাইক এই ধরনের কিছু একটা ঠিক আছে মানুষজন যাতে গুগলে সার্চ করলে যাতে এটা এসে দেখতে পারে তো আমি আবার ইডিট এখানে ক্লিক করতেছি ইডিট এলিমেন্টস তারপরে আমি আবার এখানে সার্চ করবো গ্যালারি গ্যালারি দেওয়ার পর এটা দিয়ে দিলাম এখান থেকে আমাকে ফটো চুজ করতে হবে যেগুলা আমি ইয়া করলাম তো সেগুলা জাস্ট এখানে চারটা ফটো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এগুলো ক্যাপশন দিব এটা দিতে পারি এটা হোম পেজ তারপর এটা দিতে পারি পোর্টফোলিও পেজ পোর্টফোলিও পেজ এটা দিতে পারি যে অ্যাবাউট আস পেজ অ্যাবাউট আস পেজ ঠিক আছে এটা দিতে পারি এটা দিতে পারি হলো সার্ভিস পেজ সার্ভিস মানে যেটা যে ধরনের হবে সেটা সে ধরনের দেবেন জাস্ট ইনসার্ট করে দিন ইনসার্ট করে দিলে আপনার এখানে একটা একটা করে দেবেন সব কিছু মোটামুটি ঠিক থাকবে এবং স্টাইলে যাওয়ার পরে এটা লিঙ্কটা সরিয়ে দিয়ে জাস্ট এখানে পঞ্চাশ করে দিন ব্যাস হয়ে গেল আর কিছু নেই আর এখান থেকে আপনি ক্যাপশনটা একটু বাড়িয়ে দিতে পারেন ক্যাপশনটা এখানে ব্ল্যাক কালার করে দিয়ে এখানে টাইপোগ্রাফি থেকে জাস্ট বিশ করে দিবেন ব্যাস হয়ে গেল আপডেট করে দিন দেখুন আমার রিসেন্ট পোর্টফোলিওর এখানে অল ই কমার্স পোর্টফোলিও লাইক এই ধরনের বিষয়গুলো চলে আসছে সো আমরা যদি এখানে পোর্টফোলিওতে ক্লিক করি তাহলে পোর্টফোলিওতে দেখতে পারবো যদি আমি এখানে ক্লিক করি লাইক দেখতে পারবো এই রকমের কিছু এবং যদি আমি হোম পেজটা দেখতে চাই এখানে ক্লিক করে পেজ দেখবো আমি যদি জুম করতে চাই জুম করতে পারবো নেক্সট পেজ যাইতে পারবো এভাবে আর কি মোটামুটি কাজগুলো হয়ে থাকে ঠিক আছে তো যদিও বা এখানে এত বেশি সুন্দর লাগতেছে না বাট মোটামুটি কাজ চলার মতো ঠিক আছে নিজের পোর্টফোলিও যদি কেউ ফোন দিয়ে ভিজিট করে আপনার ওয়েবসাইটটা সে কিন্তু দেখতে পারবে যে না ওয়েবসাইটটা ঠিক আছে মোটামুটি ভাল লাগতেছে এই যে দেখুন ভাল লাগতেছে কিন্তু ঠিক আছে এই বিষয়টা মোটামুটি ভালো তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে পোর্টফোলিও ইয়েটা তৈরি করতে পারি